بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন। আলিফ লাম রা, এগুলো কিতাব ও সুস্পষ্ট কোরআনের আয়াত। رُبَمَا يَوَدُّ الَّذِينَ كَفَرُوا لَوْ كَانُوا مُسْلِمِينَ। কোন সময় কাফেররা আকাঙ্ক্ষা করবে যে কি চমৎকার হতো যদি তারা মুসলমান হতো। ذَرْهُمْ يَأْكُلُوا وَيَتَمَتَّعُوا وَيُلْهِهِمُ الْأَمَلُ فَسَوْفَ يَعْلَمُونَ। আপনি ছেড়ে দিন তাদেরকে, খেয়ে নিক এবং ভোগ করে নিক এবং আশায় ব্যাপৃত থাকুক, অতি সত্তর তারা জেনে নেবে। আমি কোন জনপদ ধ্বংস করিনি কিন্তু তার নির্দিষ্ট সময় লিখিত ছিল। কোন সম্প্রদায় তার নির্দিষ্ট সময়ের অগ্রে যায় না এবং পশ্চাতে থাকে না। وقالوا يا ايها الذي نزل عليه الذكر انك لمجنون। তারা বলল, হে ওই ব্যক্তি যার প্রতি কোরআন নাজিল হয়েছে, আপনি তো একজন উন্মাদ। لو ما تأتينا بالملائكة ان كنت من الصادقين। যদি আপনি সত্যবাদী হন তবে আমাদের কাছে ফেরেশতাদেরকে আনেন না কেন। মানুনাজ্জিলুল মালাঈকাতা ইল্লা বিল হাক্কি ওয়া মা কানু ইযাম মুনযারিন। আমি ফেরেশতাদেরকে একমাত্র ফয়সালার জন্য নাজিল করি, তখন তাদেরকে অবকাশ দেয়া হবে না। আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতারণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। ولقد ارسلنا من قبلك في شيع الاولين। আমি আপনার পূর্বে পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে রসুল প্রেরণ করেছি। وَمَا يَأْتِيهِمْ مِنْ رَسُولٍ إِلَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ। ওদের কাছে এমন কোন রসুল আসেননি যাদের সাথে ওরা ঠাট্টা বিদ্রুপ করতে থাকেনি। كَذَلِكَ نَسْلُكُهُ فِي قُلُوبِ الْمُجْرِمِينَ। এমনি ভাবে আমি এ ধরনের আচরণ পাপীদের অন্তরে বদ্ধমূল করে দেই। لا يؤمنون به وقد خلت سنة الأولين। ওরা এর প্রতি বিশ্বাস করবে না, পূর্ববর্তীদের এমন রীতি চলে আসছে। ولو فتحنا عليهم بابا من السماء فظلوا فيه يعرجون। যদি আমি ওদের সামনে আকাশে কোনো দরজা খুলে দেই আর তাতে ওরা দিনভর আরোহণ করতে থাকে। লাকালু ইন্নামা সুকিরাত আবসারুনা বাল নাহনু কওমুন মাসহুরুন। তবু ওরা এ কথাই বলবে যে আমাদের দৃষ্টি বিভ্রাট করানো হয়েছে, না বরং আমরা জাদুগ্রস্ত হয়ে পড়েছি। ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين। নিশ্চয় আমি আকাশে রাশিচক্র সৃষ্টি করেছি এবং তাকে দর্শকদের জন্য সুশোভিত করে দিয়েছি। وحفظناها من كل شيطان رجيم। আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি। إِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَأَتْبَعَهُ شِهَابٌ مُّبِينٌ। কিন্তু যে চুরি করে শুনে পালায় তার পশ্চাৎ ধাবন করে উজ্জ্বল উল্কাপিণ্ড।
والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون. আমি ভূপৃষ্ঠকে বিস্তৃত করেছি এবং তার উপর পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে উৎপন্ন করেছি। আমি তোমাদের জন্য তাদের জীবিকার উপকরণ সৃষ্টি করেছি এবং তাদের জন্য যাদের অন্নদাতা তোমরা নও। شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم. আমার কাছে প্রত্যেক বস্তুর ভান্ডার রয়েছে, আমি নির্দিষ্ট পরিমাণেই তা অবতরণ করি। وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين. আমি বৃষ্টিগর্ভ বায়ু পরিচালনা করি অতঃপর আকাশ থেকে পানি বর্ষণ করি, এরপর তোমাদেরকে তা পান করাই, বস্তুত তোমাদের কাছে এর ভান্ডার নেই। আমি জীবন দান করি, মৃত্যু দান করি এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী। ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين. আমি জেনে রেখেছি তোমাদের অগ্রগামীদেরকে এবং আমি জেনে রেখেছি পশ্চাৎগামীদেরকে। وَإِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْ إِنَّهُ حَكِيمٌ عَلِيمٌ. আপনার পালনকর্তাই তাদেরকে একত্রিত করে আনবেন, নিশ্চয় তিনি প্রজ্ঞাবান জ্ঞানময়। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ. আমি মানবকে পচা কর্দম থেকে তৈরি বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্টি করেছি। وَالْجَانَّ خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ. এবং জিনকে এর আগে লুয়ের আগুনের দ্বারা সৃজিত করেছি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ. আর আপনার পালনকর্তা যখন ফেরেশতাদেরকে বললেন, আমি পচা কর্দম থেকে তৈরি বিশুষ্ক ঠনঠনে মাটি দ্বারা সৃষ্ট একটি মানব জাতির পত্তন করব। অতঃপর যখন তাকে ঠিকঠাক করে নেব এবং তাতে আমার রূহ থেকে ফুঁক দেব, তখন তোমরা তার সামনে সেজদায় পড়ে যেও। فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ. তখন ফেরেশতারা সবাই মিলে সেজদা করল। إِلَّا إِبْلِيسَ أَبَى أَن يَكُونَ مَعَ السَّاجِدِينَ. কিন্তু ইবলিস সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে স্বীকৃত হল না। قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين. الله বললেন, হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না? قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون. বলল, আমি এমন নই যে একজন মানবকে সেজদা করব যাকে আপনি পচা কর্দম থেকে তৈরি ঠনঠনে বিশুষ্ক মাটি দ্বারা সৃষ্টি করেছেন।
قال فاخرج منها فإنك رجيم الله বললেন তবে তুমি এখান থেকে বের হয়ে যাও তুমি বিতাড়িত وإن عليك اللعنة إلى يوم الدين এবং তোমার প্রতি ন্যায় বিচারের দিন পর্যন্ত অভিসম্পাত قال ربي فأنظرني إلى يوم يبعثون সে বলল হে আমার পালনকর্তা আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন قال فإنك من المنظرين আল্লাহ বললেন তোমাকে অবকাশ দেয়া হলো إلى يوم الوقت المعلوم সেই অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত قال ربي بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين সে বলল হে আমার পালনকর্তা আপনি যেমন আমাকে পথভ্রষ্ট করেছেন আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্য আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন আপনার মনোনীত বান্দাদের ব্যতীত ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম আল্লাহ বললেন এটা আমা পর্যন্ত সোজা পথ إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين যারা আমার বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই কিন্তু পথভ্রান্তদের মধ্য থেকে যারা তোমার পথে চলে وإن جهنم لموعدهم أجمعين তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম এর সাতটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল আছে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন নিশ্চয় খোদা ভীরুরা বাগান ও নির্ঝরিণী সমূহে থাকবে উদখুলুহা বিসালামিন আমিনিন বলা হবে এগুলোতে নিরাপত্তা ও শান্তি সহকারে প্রবেশ করো ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন তাদের অন্তরে যে ক্রোধ ছিল আমি তা দূর করে দেব তারা ভাই ভাইয়ের মতো সামনাসামনি আসনে বসবে লা ইয়ামাসসুহুম ফিহা নসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন সেখানে তাদের মোটেই কষ্ট হবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রাহিম আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন যে আমি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু এবং এটাও যে আমার শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি আপনি তাদেরকে ইব্রাহিমের মেহমানদের অবস্থা শুনিয়ে দিন ইذ دخلوا عليه فقالوا سلاما قال اننا منكم وجلون যখন তারা তার গৃহে আগমন করল এবং বলল সালাম তিনি বললেন আমরা তোমাদের ব্যাপারে ভীত قالوا لا توجل إنا نبشرك بغلام عليم তারা বলল ভয় করবেন না আমরা আপনাকে একজন জ্ঞানবান ছেলে সন্তানের সুসংবাদ দিচ্ছি
قال أبشرتموني على أن مسني الكبر فبم تبشرون তিনি বললেন তোমরা কি আমাকে এমত অবস্থায় সুসংবাদ দিচ্ছ যখন আমি বার্ধক্যে পৌঁছে গেছি قالوا بشرناك بالحق فلا تكن من القانطين তারা বলল আমরা আপনাকে সত্য সুসংবাদ দিচ্ছি অতএব আপনি নিরাশ হবেন না قال ومن يقنط من رحمة ربه إلا الضالون তিনি বললেন পালনকর্তার রহমত থেকে পথভ্রষ্টরা ছাড়া কে নিরাশ হয় قال فما خطبكم أيها المرسلون তিনি বললেন অতঃপর তোমাদের প্রধান উদ্দেশ্য কি হে আল্লাহর প্রেরিতগণ قالوا إنا أرسلنا إلى قوم مجرمين তারা বলল আমরা একটি অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি إلا آل لوط إنا لمنجوهم أجمعين কিন্তু লুতের পরিবার পরিজন আমরা অবশ্যই তাদের সবাইকে বাঁচিয়ে নেব إلا امرأته قدرنا إنها لمن الغابرين তবে তার স্ত্রী আমরা স্থির করেছি যে সে থেকে যাওয়াদের দলভুক্ত হবে অতঃপর যখন প্রেরিতেরা লুতের গৃহে পৌঁছল তিনি বললেন তোমরা তো অপরিচিত লোক قالوا بل جئناك بما كانوا فيه يمترون তারা বলল না বরং আমরা আপনার কাছে ওই বস্তু নিয়ে এসেছি যে সম্পর্কে তারা বিবাদ করত واتيناك بالحق واننا لصادقون এবং আমরা আপনার কাছে সত্য বিষয় নিয়ে এসেছি এবং আমরা সত্যবাদী فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون অতএব আপনি শেষ রাত্রে পরিবারের সকলকে নিয়ে চলে যান এবং আপনি তাদের পশ্চাদ অনুসরণ করবেন এবং আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না দেখে আপনারা যেখানে আদেশ প্রাপ্ত হচ্ছেন সেখানে যান وَقَضَيْنَا إِلَيْهِ ذَلِكَ الْأَمْرَ أَنَّ دَابِرَ هَٰؤُلَاءِ مَقْطُوعٌ مُصْبِحِينَ আমি লুতকে এ বিষয়ে পরিজ্ঞাত করে দেই যে সকাল হলেই তাদেরকে সমূলে বিনাশ করে দেওয়া হবে وَجَاءَ أَهْلُ الْمَدِينَةِ يَسْتَبْشِرُونَ শহরবাসীরা আনন্দ উল্লাস করতে করতে পৌঁছল قَالَ إِنَّ هَٰؤُلَاءِ ضَيْفِي فَلَا تَفْضَحُونَ লুত বললেন তারা আমার মেহমান অতএব আমাকে লাঞ্ছিত করো না وَاتَّقُوا اللَّهَ وَلَا تُخْزُونَ তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার ইজ্জত নষ্ট করো না قَالُوا أَوَلَمْ نَنْهَكَ عَنِ الْعَالَمِينَ তারা বলল আমরা কি আপনাকে জগৎবাসী সমর্থন করতে নিষেধ করিনি قَالَ هَٰؤُلَاءِ بَنَاتِي إِن كُنْتُمْ فَاعِلِينَ তিনি বললেন যদি তোমরা একান্ত কিছু করতেই চাও তবে আমার কন্যারা উপস্থিত আছে لَعَمْرُكَ إِنَّهُمْ لَفِي سَكْرَتِهِمْ يَعْمَهُونَ আপনার প্রাণের কসম
তারা আপন নেশায় প্রমত্ত ছিল। অতঃপর সূর্যোদয়ের সময় তাদেরকে প্রচণ্ড একটি শব্দ এসে পাকড়াও করল। فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّن سِجِّيلٍ অতঃপর আমি জনপদটিকে উল্টে দিলাম এবং তাদের উপর কঙ্করের প্রস্তর বর্ষণ করলাম। إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّلْمُتَوَسِّمِينَ নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্য নিদর্শনাবলী রয়েছে। وَإِنَّهَا لَبِسَبِيلٍ مُّقِيمٍ জনপথটি সোজা পথে অবস্থিত রয়েছে। إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِّلْمُؤْمِنِينَ নিশ্চয় এতে ঈমানদারদের জন্য নিদর্শন আছে। وَإِن كَانَ أَصْحَابُ الْأَيْكَةِ لَظَالِمِينَ নিশ্চয় গহীন বনের অধিবাসীরা পাপী ছিল। فَانْتَقَمْنَا مِنْهُمْ وَإِنَّهُمَا لَبِإِمَامٍ مُبِينٍ অতঃপর আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি। উভয় বস্তি প্রকাশ্য রাস্তার উপর অবস্থিত। وَلَقَدْ كَذَّبَ أَصْحَابُ الْحِجْرِ الْمُرْسَلِينَ নিশ্চয় হিজরের বাসিন্দারা পয়গম্বরগণের প্রতি মিথ্যারোপ করেছে। وَآتَيْنَاهُمْ آيَاتِنَا فَكَانُوا عَنْهَا مُعْرِضِينَ আমি তাদেরকে নিজের নিদর্শনাবলী দিয়েছি, অতঃপর তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়। وَكَانُوا يَنْحِتُونَ مِنَ الْجِبَالِ بُيُوتًا آمِنِينَ তারা পাহাড়ে নিশ্চিন্তে ঘর খোদাই করত। فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُصْبِحِينَ অতঃপর এক প্রত্যুষে তাদের উপর একটা শব্দ এসে আঘাত করল। فَمَا أَغْنَى عَنْهُمْ مَا كَانُوا يَكْسِبُونَ তখন কোন উপকারে আসলো না যা তারা উপার্জন করেছিল। وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا إِلَّا بِالْحَقِّ وَإِنَّ السَّاعَةَ لَآتِيَةٌ فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِيلَ আমি নভোমণ্ডল, ভূমণ্ডল এবং এত দুভয়ের মধ্যবর্তী যা আছে তা তাৎপর্যহীন সৃষ্টি করিনি। কিয়ামত অবশ্যই আসবে, অতএব পরম ঔদাসীন্যের সাথে ওদের ক্রিয়াকর্ম উপেক্ষা করুন। إِنَّ رَبَّكَ هُوَ الْخَلَّاقُ الْعَلِيمُ নিশ্চয়ই আপনার পালনকর্তাই স্রষ্টা সর্বজ্ঞ। وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ আমি আপনাকে সাতটি বারবার পঠিতব্য আয়াত এবং মহান কোরআন দিয়েছি। لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين আপনি চক্ষু তুলে ওই বস্তুর প্রতি দেখবেন না যা আমি তাদের মধ্যে কয়েক প্রকার লোককে ভোগ করার জন্য দিয়েছি। তাদের জন্য চিন্তিত হবেন না, আর ইমানদারদের জন্য স্বীয় বাহু নত করুন। وَقُلْ إِنِّي أَنَا النَّذِيرُ الْمُبِينُ আর বলুন, আমি প্রকাশ্য ভয় প্রদর্শক। كَمَا أَنزَلْنَا عَلَى الْمُقْتَسِمِينَ যেমন আমি নাজিল করেছি যারা বিভিন্ন মতে বিভক্ত তাদের উপর। আল্লাযীনা জাআলুল কুরআনা ইযীন যারা কোরআনকে
খণ্ড খণ্ড করেছে। অতএব আপনার পালন কর্তার কসম, আমি অবশ্যই ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব ওদের কাজকর্ম সম্পর্কে। فاصدع بما تؤمر واعرض عن المشركين অতএব আপনি প্রকাশ্যে শুনিয়ে দিন যা আপনাকে আদেশ করা হয় এবং মুশরিকদের পরোয়া করবেন না। إنا كفيناك المستهزئين বিদ্রূপকারীদের জন্য আমি আপনার পক্ষ থেকে যথেষ্ট। الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون যারা আল্লাহর সাথে অন্য উপাস্য সাব্যস্ত করে, অতএব অতি সত্বর তারা জেনে নেবে। ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون আমি জানি যে আপনি তাদের কথাবার্তায় হতোদ্যম হয়ে পড়েন। فسبح بحمد ربك وكن من الساجدين অতএব আপনি পালনকর্তার সৌন্দর্য স্মরণ করুন এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান। واعبد ربك حتى ياتيك اليقين এবং পালনকর্তার ইবাদত করুন যে পর্যন্ত আপনার কাছে নিশ্চিত কথা না আসে।